গিজারের সুইচ, ডিভি সুইচ, মোটরের সুইচ, এসি সুইচ যা আছে সব 14 গোষ্ঠী একটা। এনে টার্মিনাল সংখ্যা হচ্ছে কি 1 2 3 4 5। এখানে দেখা যায় আউট আউট, ইন ইন, লাইন ইন লাইন আউট, আর মাঝখানেরটা হচ্ছে আর্থিং, তাই তো? এই হিসাব কিতাব তো এখানে পরবর্তীতে এটা কাজ করবে আর কি। এখন আপাতত সুইচটা লাগাইতেছি কানেকশনটা আপনাদেরকে দেখানোর জন্য, পরে টাইলস করলে এটা লাগাই দিবে। বাবারে কি লুজ করে, আচ্ছা আর সব দুই এক মুখে। তো এইখানে বিষয়টা হচ্ছে কি, লাইন ইন কোনটা, ইন কোনটা, যে লাইনটা এখানে বোর্ডে আসছে, তো বোর্ডে যেটা আসছে এটা হচ্ছে এই এই যে এই লাইট দুইটা, এটার নিউট্রাল, এটা এটা হচ্ছে আসছে এটার সাথে নিউট্রালের সাথে নিউট্রাল দিয়ে দিলাম, আর এই যে আর্থিংটা আছে এই আর্থিংটা আসছে ইনকামিং মেইন, আর এটা হচ্ছে আউটগোয়িং, মানে এখান থেকে গিজারে গেছে, আর্থিং আসছে আর্থিং গেছে, নিউট্রাল এটা, আর এটার সাথে নিউট্রাল ইনকামিং ওই যে ইয়ার, এটা এই লাইটের আর কি। আর ফেস এখানে একটা জয়েন দেওয়া আছে এটার সাথে এই যে লাইটের, আর এই দুইটা হচ্ছে সম্পূর্ণ আউটপুট, মানে ইয়ার গিজারের আউটপুট। তো আমরা আগে ইন করি, তো যেহেতু ইন করব, ইন লেখা কোন দিকে, আই এন ইন, এই যে ইন, এদিকে যেদিকে তিনটা এদিকেই হচ্ছে ইন, এই যে মিস সাইট ইন দেখা যায়। তো ইন যদি হয় এখানে পেজ নিউট্রাল যেটা মন চাই এটা আপনি দিতে পারেন, কোনো সমস্যাই নেই, যেদিকে মন চাই এদিকে দিয়ে দিবেন, এরকম দেওয়া যায়, আবার এরকমও দেওয়া যায়, এরকম দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। এগুলো হচ্ছে ওয়ান ওয়ে সুইচ, যেদিকে মন চাই এদিকে দেওয়া যায়। তো ইন করলাম, তো নিউট্রাল ইন আর আউট একটাই হয়, এই যে একটা, দুইটা টার্মিনাল খালি, দুইটার মধ্যে দুইটা, এই যে একটা, এই যে একটা, হয়ে গেল কানেকশন। থ্যাংক ইউ, নেক্সট।